এটা তোমার বাসা? এই ফ্ল্যাটের দোতলায় তো আমরা ভাড়া নিয়ে উঠেছি আজি। অনিতার কথায় চোখে মুখে হাসি ফুটে উঠল নুহার। সে তার বিল্লুটাকে কোলে রেখে দাঁত বের করে হেসে বলল, উমা তোমরাই তো তাহলে আজকে আমাদের বাসায় উঠছো, কি মজা! আজ থেকে আমরা তাহলে একসাথে থাকবো। এই আপুই, তুমি আমার সাথে খেলবা? জানো আমার ভাইয়াটা না খুব পচা, সারাদিন খালি পড়া পড়া আর পড়া, আমার সাথে একটু খেলে না। অনিতা বিস্মিত হলো। নুহার নাক টেনে দিয়ে বলল, ওয়াও হোয়াট এ কোইনসিডেন্ট, ওকে নুহা বেবি আজ থেকে তবে আমি তোমার সাথে খেলবো। নিশান্ত মা ঝাড়ি খেতে খেতে কানে ঝালাপালা করে মুখ কালো করে ফোনটা কেটে দিল। নুহাকে বাসায় না নিয়ে গিয়ে উল্টো নুহা বাসায় গিয়েছে কিনা ফোন করে জিজ্ঞেস করায় পুরো জোয়ালামুখীর রূপ ধারণ করেছে তার মা আফসানা বেগম। মার হাই ভোল্টেজওয়ালা ধমক খেয়ে পেট ফুলিয়ে মুখে আবারও চিন্তার ছাপ ফেলল নিশান্ত। বোন স্কুলেও নেই, আশেপাশেও নেই, আবার বাসায়ও যায়নি, তবে কোথায় গেল নুহা? কোনো বিপদ হলো না তো? নিশান্তের ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। আবারও মা কল করেছে, এতগুলো গালি দেওয়ার পরও কি ক্ষান্ত হয়নি আম্মু? ভেবে চোখ মুখ খিঁচে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে ধরল নিশান্ত। ওপাশ থেকে তার মা আফসানা বেগম গম্ভীর গলায় বললেন, বাড়ি আয়, নুহা চলে এসেছে। এতক্ষণে বোধ হয় নিশান্তের জানে জান ফিরে এলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নুহা কিভাবে একা একা গেল প্রশ্ন করবে তার আগে আফসানা বেগম ফোনটা কেটে দিলেন। নিশান্ত বুঝলো আম্মা জানে টেম্পারেচার আজ বেজায় বেড়ে গিয়েছে। বাসায় গেলে যে তার উত্তম মধ্যম সাধিত হবে তা বেশ বুঝতে পারছে সে। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছে কে জানে, শুধু গালি খেয়ে পার করে দিতে হচ্ছে দিনটা। কার মুখ দেখে উঠেছে কথাটা মনে পড়তে ঠোঁট উল্টালো নিশান্ত, কারণ আজ সকালে উঠে আয়নায় নিজের মুখ দেখেছে প্রথম। তাই নিজের কাঁধ থেকে দোষটা ঝেড়ে ফেলতে আর কার মুখ দেখেছে মনে করতেই ভেসে উঠল সেই হালকা নীল রঙের শাড়ি মোড়ানো তরুণীর স্নিগ্ধ মুখখানা। উজ্জ্বল শ্যামলা মুখটায় পাতলা একজোড়া ডার্ক রেড ঠোঁট, তার নিচেই বাম দিকে বাদামি বর্ণের ছোট্ট একটা তিল, রুজুগোল ঘন পাতলা টানা টানা ঘন পল্লব বিশিষ্ট একজোড়া চোখ, সাথে রয়েছে খাড়া নাক, লম্বা পাতলা গড়নের মেয়েটার চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো, কোনো স্বাদ ছাড়ায় একদম ঘায়াল করে দেওয়ার মতো মুখশ্রী তার। অনিতার চেহারা কল্পনার জগতে ফুটিয়ে তুলে পর্যবেক্ষণ করছিল, এমন সময় মনে পড়ল তার বলা অকথ্য ভাষায় গালিগালাজ, সাথে সাথে মুগ্ধতার বদলে কপালে ভাঁজ ফেলে হুঙ্কার ছাড়ল নিশান্ত। এক হাতে নিজের ব্রাউন চুলগুলো টানতে টানতে সে বলল, ইয়েস, এই মেয়েটার জন্যই আজ আমার দিন খারাপ যাচ্ছে। কুল অফ ফুল অফ ননসেন্স, ও গড, জিন্দেগিতেও যেন আর দেখা না হয় ওই মেন্টাল মেয়েটার সাথে, প্লিজ। বাসায় এসে নুহাকে টাইটলি হাগ করে তার রাগ ভাঙানোর জন্য চকলেট এগিয়ে দিতে নুহা চকলেটগুলোর দিকে এক পলক তাকিয়ে মাথা ডানে বামে নাড়িয়ে বলল, আমার চকলেট লাগবে না, কারণ আমি তো তোমার উপর রাগ করিনি ভাইয়া। ভাগ্যিস তুমি আজকে যাওনি, নয়তো এত সুন্দর একটা বিল্লু আর এত সুন্দর একটা মিষ্টি আপু পেতামই না। বলে হেয়ার ড্রায়ার দিয়ে গা শুকিয়ে বিড়ালছানাটিকে একটা তোয়ালেতে মুড়িয়ে কোলে নিল নুহা। নিশান্তের দিকে তোয়ালায় পেঁচানো বিড়ালছানাটিকে এগিয়ে দিতে নিশান্ত চোখ বড় বড় করে দু কদম পিছিয়ে গিয়ে বলল, ইয়াক বেড়াল, কই থেকে তুলে এনেছিস এটাকে? জানিস কত রোগ জীবাণু ছড়াবে বেড়ালটা? এটাকে যেখান থেকে পেয়েছিস সেখানেই রেখে আসবি, চল। নিশান্তের কথায় মুখ কালো করে ঠোঁট উল্টালো নুহা, কাঁদো কাঁদো মুখ করে সে বলল, আম্মু আব্বুর যেখানে কোনো প্রবলেম নেই তুমি কেন না করছো ভাইয়া? রাখি না প্লিজ, ওর মামাম নেই তো একা একা কিভাবে থাকবে বিল্লুটা? বিনিময় মুখটা আগের থেকে কঠিন বানানো নিশান্ত, কড়া গলায় সে বলল, নো ওয়েস, যেখানেই থাকুক একেই বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না, যেখান থেকে পেয়েছিস সেখানেই রেখে আসবি। এবার চোখ মুছে চোখ মুখ শক্ত করলো নুহা। সে জানে তার পচা ভাইয়াকে কোনোভাবে মানানো যাবে না, তাই অনিতার কথা মাথায় আসতে মুখে অভিমানে ভরা হাসি ফুটিয়ে তুলল সে। নিশান্তকে ঢেঙ্গিয়ে সে বলল, ঠিক আছে বিল্লু যেখানে ভালো থাকবে সেখানেই রেখে আসছি ওকে, বলে বড় বড় পায়ে দরজা খুলে বেরিয়ে পড়ল নুহা। নুহা যেতে তাকে থামাবার জন্য চাচাতে চাচাতে ছুট লাগালো নিশান্ত। নুহা দাঁড়া, একা একা কোথায় যাচ্ছিস? বনু দাঁড়া, আমিও আসছি। সাবান নিয়ে বেরিয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিল অনিতা। কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসায় চমকে উঠল সে। দরজা থেকে কাছে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে আনন্দ। অনিতা দূরে থাকায় আনন্দকে উদ্দেশ্য করে বলল, এই আনন্দ দেখতে দরজা কে? আনন্দ অনিতার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে একদৃষ্টিতে ভিডিও গেমস খেলতে খেলতেই জবাব দিল, আমি পারবো না,
তুমি দেখো আমি হেরে যাব আই অ্যাম বিজি নাও আনন্দের কথায় বিরক্ত হয়ে মুখ বাঁকালো অনিতা শুনতেছি একটা কথা শুনে সারাদিন শুধু গেমস আর গেমস কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে দরজার দিকে এগোতে লাগলো সে এক হাতে চাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে অপর হাতে দরজা খুলতে থমকে গেল সে বিষময়ে চোখ বড় বড় করে অনিতা চিৎকার করে বলে উঠল আপনি আরে একই প্রশ্ন তো আমারও আপনি এই ফ্ল্যাটে কি করছেন নাকি এখানেও চোরের পিছু পিছু আমসত্ত্ব খুঁজতে চলে এসেছেন দেখুন মিস ফর ইওর কাইন্ড ইনফরমেশন এখানে কোনো চোর বাটপাট ঢুকতে পারে না টাইট সিকিউরিটির ব্যবস্থা রয়েছে নিশান্তের কথায় অনিতার বিস্ময় কেটে রাগান্বিত ভাব চলে এলো নিমিষে রাগের মাত্রা পাহাড় ছুঁই ছুঁই হতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিশান্তের দিকে আঙুল তুলে সে বলল এক্সকিউজ মি আপনি আমায় ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসেছেন এখন আউল ফাউল কথা বলে আমায় দোষারোপ করছেন আপনার সাহস তো কম নয় দিন দুপুরে একটা মেয়ের পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছেন অনিতার কথায় ভ্যাবাচেকা খেয়ে গেল নিশান্ত বলে কি এমে এটা তার বাড়ি হলো কবে থেকে বাবা কি তবে বোকার মতো একটা আস্ত রাক্ষসীর কাছে বাড়িটা বেচে দিল কই বাড়ির বিক্রির কোনো কথা তো আগে শুনিনি তবে কি এই মানুষরূপী রাক্ষসী তাদের ফ্ল্যাটটা গায়ে জোরে দখল করে নিল এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে চোখের দৃষ্টি শুরু করলো নিশান্ত খুঁটিয়ে খুঁটিয়ে অনিতার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নিয়ে ভ্রু কুচকালো সে না মেয়েটার পা তো উল্টো নয় সোজাই আছে তবে কি সে পেতনি টেতনি নয় সে যদি মানুষই হয় তবে এখানে কেন তার তো চোরের পেছনে ছোটা উচিত ছিল সেভাবে বোধহয় বেশ মানাতো তাকে ভাবনার মাঝে হুঁশ ফিরল নিশান্তের নিজের বোকাশোকা চিন্তার জন্য নিজেই নিজের গালে দু তিনটে থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছে করছে তার আপাতত নিজের এসব উল্টাপাল্টা চিন্তা সাইডে রেখে মূল্য কথায় আসা উচিত স্থির করে চোখে মুখে বিরক্তির ছাপ আরো খানিকটা প্রকট করলো নিশান্ত ঝাঁঝালা গলায় সে জবাব স্বরূপ বলে উঠল হে ইউ এটা আমাদের বাড়ি আমাদের বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছেন মাথার সবকটা তারিখে এবার ছিঁড়ে গিয়েছে নাকি নিশান্তের কথায় হাতে রাখা টাওয়ালটা আনন্দের উপর ছুঁড়ে মেরে দু হাতে কোমর চেপে ধরে দাঁতের দাঁত চেপে ধরে অনিতা ঝগড়া করবার জন্য মনোবল শক্ত করে প্রস্তুতি নিয়ে একেবারে মাঠে নেমে পড়ে সে কিন্তু নিশান্তের বিপরীতে আর কিছু বলা হয়ে উঠল না তার অনিতাকে স্ট্যাচু করে দিয়ে তোয়ালে মোড়ানো সে ছোট্ট বিড়ালছানাটিকে কোলে নিয়ে গুটিসুটি পায়ে এগিয়ে এলো নুহা এতক্ষণ ভাইয়ার লম্বা শরীরের পেছনে তুচ্ছ সমতুল্য স্বরূপ ঢাকা পড়েছিল সে অনিতা নিশান্তকে এভাবে মুরগির মতো ঝগড়া করতে দেখে ভ্যাবাচেকা খেয়ে যায় নুহা মামলার জল বেশি দূর গড়িয়ে পড়ার আগেই সে এগিয়ে এসে অনিতার ওন্না টেনে ধরে ঠোঁটুলটে বলে মিষ্টিপু ওটা আমার ভাইয়া যার কথা তোমাকে বলেছিলাম আর তুমি ভাইয়াকে কিভাবে চিনো মিষ্টি আপু নুহার কথায় মুখটা গোলগাপ্পা ঢোকানোর আকার ধারণ করলো অনিতা চোখে মুখে বিস্ময় ফুটিয়ে চমকে উঠে ব্রুকুচকে সে বলল হোয়াট এই তেতো স্বভাবের ছেলেটা তোমার মতো একটা মিষ্টি বাবুর ভাই কিভাবে পসিবল অনিতার হক চকিয়ে উঠা বলার প্রলাপের বিপরীতে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবার ভান করে নুহা বলল আমারও কিন্তু একই প্রশ্ন আমার মতো এত কিউট একটা পরীর এত পচা একটা ভাইও হলো কিভাবে নুহার কথায় রাগ ভুলে ফিক করে হেসে ফেলল অনিতা নিজের ভাইকে অন্যের সামনে এভাবে মুখের উপর অপমান করায় চোখ বড় বড় হয়ে এলো নিশান্তের রক্তরঙ্গা চোখে ভুনের দিকে তাকাতেই জিব্বায় কামড়ে ধরে ফুস করে এক ছুটে অনিতাদের ঘরে ঢুকে পড়ল নুহা নুহা ঘরে ঢুকতেই ভেংচি কেটে নিশান্তের মুখের উপর দরজা বন্ধ করে দিল অনিতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নুহার সাথে হাসি ঠাট্টায় মত্ত হয়ে লাফালাফিতে সঙ্গ দিল সেও মুখের উপর এভাবে দরজা লাগিয়ে দেওয়ার রাগটা যেন সাত আসমান পার হয়ে গেল নিশান্তের মেজাজটা অতিশয় বিগড়ে গেল তার কিছু সময় আগে যার মুখ দেখবে না বলে মন প্রাণে প্রার্থনা করলো আর এখন থেকে তার মুখ প্রতিটা দিনই দেখতে হবে ভেবে প্রচণ্ড বিরক্ত সে এসব ভেবেই রেগেমেগে উত্তপ্ত শ্বাস ত্যাগ করে আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে নিচে নেমে এলো নিশান্ত আম্মু এসব কাদের বাড়ি ভাড়া দিয়েছো তুমি ছেলে চিৎকারে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন আফসানা বেগম শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে মুছতে উনি ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলেন কি হয়েছে এইভাবে চেঁচাচ্ছিস কেন মায়ের ভোলা ভালা কথায় মেজাজটা আরো বিগড়ে গেল নিশান্তের ফ্লোরে পা দিয়ে শব্দ করে বাড়ি মেরে সে বলল ওই রাক্ষসী মেয়েটাকে কোন দক্ষে বাড়ি ভাড়া দিয়েছ তোমরা বলতে পারো মাথার সব কয়টা স্ক্রু ঢিলে হাফ মেন্টাল একটা মেয়ে
জাস্ট ডিসগাস্টিং। দেখো আম্মু, আমি ওই মেয়েটাকে কোনোভাবেই টলারেট করতে পারবো না। তুমি ওদের আলাদা বাসায় ভাড়া নিয়ে উঠতে বলো। আই জাস্ট ক্যান বেয়ার হার। ছেলের এমন কীর্তিকলাপে ভড়কে গেলেন আফসানা বেগম। যে ছেলে বোম মারলেও চেঁচামেচি করে না, সারাদিন মুখে গম্ভীরতা এনে বইয়ের মধ্যে ডুবে থাকে, সে কিনা বাড়ি মাথায় তুলে চেঁচামেচি করছে, তাও আবার অনিতার মতো এত মিষ্টি একটা মেয়ের জন্য। ব্যাপারটা হজম করতে কঠিন হলেও শুয়ে নিলেন আফসানা বেগম। এভাবে বাড়ির ভাড়া টেকে নিয়ে আজেবাজে মন্তব্য করায় আবারও রেগে গিয়ে তিনি বললেন, কাকে কি বলছিস সেই হুঁশ আছে? আজ বাবা ব্যস্ত থাকায় না হয় মেয়েটাকে আনতে যেতে পারিনি, তুই তো যেতে পারতি। একে তো ফোন অফ করে বোনকে ভুলে ঘুরে বেরিয়েছিস, এখন যে তোর বোনকে বাসায় সুস্থ সমেত নিয়ে এলো তাকে নিয়ে উল্টোপাল্টা বকছিস। বলি অন্নিতার মাথায় সমস্যা নাকি তোর সেটা ভেবে দেখতো? মায়ের বিপরীতে কী বলবে ভেবে পেল না নিশান্ত। তার মাথায় তার কানে অনিতা শব্দটি আলোড়ন করতে শুরু করে দিল ততক্ষণাৎ। তবে কি মেয়েটার নাম অনিতা? অনিতার নামটা বার কয়েক নিজের মনে আউড়ে নিয়ে নিশান্ত আবারও ভাবতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত সব ভাবনা। তার মতে নামটা ভারী অদ্ভুত। আচ্ছা, অনিতার অর্থ কী? অনিতা মানে তো অধিকারী, তবে অধিকারীরও বুঝি স্ত্রীলিঙ্গ রয়েছে? স্ট্রেঞ্জ, এটা তো জানা ছিল না তার। এসব উদ্ভব সব চিন্তা করতে করতে পা বাড়ালো সে নিজের ঘরের উদ্দেশ্যে। এতক্ষণ ধরে নিশান্তের কান খেয়ে ফেলা তীব্র শব্দের ঢেউ সৃষ্টি করতে করতে চুপ হয়ে গেলেন আফসানা বেগম। তার ছেলে এরকম রিয়েকশনহীন রোবটের মতো বিহেভ করে চলে গেল কেন? তবে কি সত্যি সত্যি ছেলের মাথায় ব্যামো ধরেছে? কথাগুলো মনের কোণে উকিঝুঁকি মারতে কপালে হাত রেখে সোফায় ঠাস করে বসে পড়লেন তিনি। আনমনে কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, যা, যেই ভয় করছিলাম সেটাই কি তবে সত্যি হয়ে গেল? আমার ছেলেটা কি তবে পড়াশোনা করতে করতে পাগলই হয়ে গেল? মুখ ফুলিয়ে নুহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে আনন্দ। বোনকে বাহিরের কোনো মেয়ের সাথে এভাবে হেসে হেসে খেলা করতে দেখায় চরম বিরক্ত সে। কই, তার সাথে তো অনিতা এত হেসে হেসে ক্রিকেট খেলে না, ব্যাডমিন্টন খেলতে গেলেও কাজের বাহানায় দু একবার র্যাকেট হাঁকিয়ে ছুট লাগায় সে। অথচ এখন দেখো কোন এক বাহিরের মেয়ের সাথে পুতুল খেলছে সে। এসব নানা ধরনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে মুখ ফুলিয়ে রেখেছে আনন্দ। অনিতা বিড়ালছানাটিকে একটা ছোট্ট বালিশের উপর রাখছিল এমন সময় আবারও দরজায় কলিং বেল বেজে উঠল। অনিতা জানে আনন্দকে যেতে বলায় কোনো ফলাফল পাওয়া যাবে না, শুধু শুধু মুখের বুলির অপচয় হবে। সেই ভেবে দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নিলে তার আগে আনন্দ বড় বড় পায়ে দরজার কাছে এগিয়ে গিয়ে ছিটকিনি খুলে দিল। দরজা খুলতে বাহিরে থেকে ভেসে এলো এক অপরূপ সুন্দরী প্রতিমা। বয়স হয়তো বা 40 অথবা তার থেকে কিছু বেশি, তবুও চেহারার মাধুর্য যেন পুঙ্খানুপুঙ্খ, বিন্দুমাত্র কমেনি তার রূপে জোলস। অনিতা মুগ্ধ চোখে চেয়ে রইল সেই অপরূপ মুখখানায়। না চাইতেও মার মুখখানা বড্ড ভেসে আসছে তার সামনে। আজ যদি তার মা বেঁচে থাকতো তবে এভাবে হয়তো মিষ্টি হেসে ডেকে উঠত তাকে। অনিতার ভাবনার মাঝে আবারও ডেকে উঠলেন আফসানা বেগম। অনিতা মা, তোমার বাবা কোথায়? বাবাকে বলো সবাই মিলে আমাদের বাসায় আসতে, আজ সকালের খাবারের ব্যবস্থা করেছি আমি। আজই শিফট হলে খাওয়া দাওয়া নিশ্চয়ই করনি। আর নুহা, সেই স্কুল থেকে এসে যে আবুকে বিরক্ত করছিস, খাওয়া দাওয়া করতে হবে না? নুহা ছুটে গিয়ে মার নিজের ছোট ছোট হাতে জড়িয়ে ধরল। অনিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখের কোণে জমা জলগুলো আড়াল করে মুছে নিয়ে স্মিত হেসে বলল, না না আন্টি, বিরক্ত করবে কেন? ও তো ভারী মিষ্টি একটা মেয়ে, এই বয়সেই কত পাকা পাকা কথা বলতে পারে। কিন্তু আন্টি, বাবা তো রান্না করছে, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেন কেন? অনিতার কথায় ভ্রু কুচকালেন আফসানা বেগম। অভিমানী সুরে তিনি বললেন, সেসব আমি মানবো না। আজ প্রথম দিন, কোথায় একটু খাতির যত্ন করার সুযোগ দেবে তা না? রান্না করতে মানা করো বাবাকে, বলো আমি খাবারের সব ব্যবস্থা করে ফেলেছি, তোমরা না খেলে এতগুলো খাবার সব অপচয় হবে। অনিতা বুঝলো কথা বাড়িয়ে লাভ নেই, যেহেতু তাদের জন্য এত সব রান্না করেছেন আন্টি, সেহেতু না গেলে বড্ড খারাপ দেখাবে ব্যাপারটা। তাই সে আফসানা বেগমকে সোফায় বসতে বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো, উদ্দেশ্য তার বাবাকে রান্না করা থামাতে বলা। অনিতা যেতে মুচকি হাসলেন আফসানা বেগম। সোফায় বসতে বসতে মেতে উঠলেন আনন্দের সাথে খোশ গল্পে। খাবার টেবিলে গোল হয়ে বসে একে অপরের সাথে হেসে হেসে কথা বলছেন আমজাদ হোসেন, অনিতার বাবা, ও রফিক সাহেব, নিশান্তের বাবা। মাঝখান থেকে নীরবতা পালন করছে নিশান্ত অনিতা। দুজনেই দুজনের নিজ মনে পিষে ভর্তায় পরিণত করে বোধহয় গিলে নিয়ে তবে ক্ষান্ত হবে। পাশে নোহা বাবাকে বলে আনিয়ে নেওয়া ক্যাটফুড একটা বাটিতে ঢেলে খেতে দিয়েছে তার বিল্লুকে।
নিশান্তের হাজারবার মানা করার পরও কথা কানে তুলেনি নুহা। বাড়িতে রাখবে না ঠিক আছে, তবে একটু যে খাওয়াতে পারবে না এমনটা তো নয়। যেহেতু অনিতারাও তাদের বাসায় খেতে এসেছে, সেই হিসেবে তার বিল্লুটারও আসার যথাযথ অধিকার রয়েছে। সেই বলে বিল্লুকে এনে খেতে দিয়েছে সে, তার পাশে বসেছে আনন্দ। এতগুলো মানুষের ভিড়ে খুবই নগণ্য বলে মনে হচ্ছে তার নিজেকে। এর মধ্যে একে একে সকল আইটেম পরিবেশন করলেন আফসানা বেগম, তাতে অল্প স্বল্প সাহায্য করেছে অনিতাও। খাবার পরিবেশন করা হয়ে গেলে আফসানা বেগমও তার স্বামীর পাশে চেয়ার টেনে বসে পড়লেন। খাবারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আহার শুরু করলেন আমজাদ হোসেন, সাথে পাল্লা দিয়ে খাওয়া শুরু করলো সকলেই। নুহার জেদ আজ সে একা খাবে না, তার মিষ্টি পুর হাতে তুলে খাইয়ে নিবে সে। মেয়ের জেদের সামনে হার মেনে আফসানা বেগম মুখ কালো করলেন। অনিতা হেসে দিয়ে কোনো চিন্তা করতে নিষেধ করে পরম স্নেহে ভাতের লোকমা তুলে দিতে লাগলো নুহার মুখে। খাওয়ার মাঝে অনিতার পায়ে অনুভূত হলো অপর কারোর পায়ের স্পর্শ। চমকে উঠে সন্ধিহান দৃষ্টিতে সকলের দিকে চোখ বুলিয়ে নিল সে, তবে কারোর মুখের কোনো প্রতিক্রিয়ার চোখে পড়ল না তার। যেহেতু তার একদম সামনে চেয়ার টেনে বসেছে নিশান্ত, সেই হিসেবে সন্দেহের জোড়াটা সেদিকে জোড়ালো হলো অনিতার। বেটা তখন কিছু বলতে পারেনি, দেখে খাবার টেবিলে পা দিয়ে টর্চার করছে বাক্যটি মনে মনে বলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি করল সে। প্রতিশোধ নিতে দাঁতে দাঁত চেপে নিজের পায়ে ছোঁচালো নখের আঁচড় কেটে দিল সে নিশান্তের পায়ে। পায়ে হঠাৎ কোনো সূচালো ছুরির ন্যায় বস্তুর আঘাত অনুভব হতেই খাওয়া থামিয়ে দিল নিশান্ত। পা জ্বলে উঠতেই আউ বলে চেঁচিয়ে উঠল সে। আউ, আহ, কেউ আমায় আঁচড় কেটেছে আম্মু, ইস জ্বলে যাচ্ছে।